নমস্কার বন্ধুরা, নদী আমেরিকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা কিনা কখন কোন সংকেত পেয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া বা খাদ্য গ্রহণ বন্ধ করব। কারণ জীবন ধারণের জন্য খাওয়া দাওয়া যেমন প্রয়োজন, তেমনি জীবনকে রক্ষা করার জন্য তো খাবার বন্ধও করতে হবে। অনেকটা টু মাচ এভরিথিং ইজ ব্যাড। শুনুন তাহলে। 1 নম্বর, জিহ্বার স্বাদে আমরা যে কোনো খাবার গ্রহণ করতে পারি, কিন্তু পেট ভরে গেলে খাওয়া অবশ্যই বন্ধ করা উচিত। বলবেন, পেট ভরে খেলে তো সবাই বন্ধ করে, কিন্তু ওভার ইটিং উচিত নয়। 2 নম্বর, রাস্তায় যেমন হলুদ এবং লাল সংকেত দেওয়া হয়, হলুদ ভারী বিপদ সংকেতের একটু আগে আর লাল হলো মর্মস্থ বিপদের সতর্কতা। 3 নম্বর, খেতে খেতে যখন ঢেকুর উঠবে তখন খাবার বন্ধ করতে পারলেই ভালো হয়, মানে এটা হলো হলুদ সতর্কবার্তা। হলুদের সময় সাবধান না হতে পারলে লাল হবার পূর্ব মুহূর্তে অবশ্যই সিগনাল জানতে হবে, নচেত শিওরে সময়। 4 নম্বর, হলুদ সিগনাল মানে পেটের 20% বাদ আছে, আর লাল মানে 100% ভাগের কিঞ্চিত পূর্ব মুহূর্তে। 5 নম্বর, লাল সিগনালের পরে আমাদের চোখ মুখ লাল হয়ে উঠবে, মানে তাপে রক্ত তখন মাথায়। না, জীবন নিয়ে এমন ছেলেখেলা কখনোই নৈমনৈবচ। কাজেই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, কারণ আমি এরকম মেডিকেল টিপস প্রতিদিনই আনতে থাকি। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। এর পরবর্তী ভিডিও যেটা আমি নিয়ে আসবো আপনাদের সামনে তা হলো, উত্তাপ হলো জীবন, শীতল হলো মৃত্যু। এই ভিডিওটি দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই আমার এই বিভিন্ন রকম ভিডিওর নোটিফিকেশান আপনারা পাবেন। ধন্যবাদ।